হইজা মোকাবিলার অভিনব ফর্মুলা চাউলর প্রস্তুত হব হইজা টিকা ইঞ্জেকশন বদলরে পানীয় ভাবে দিয়াযিব টিকার ডোজ শিশু মানক পাই হব বেশি লাভপ্রদ সফলতার সহ শেষ হেলা টিকার প্রথম মানব পরীক্ষণ বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যার কমাল কমাল করে দেখাইছন্তি জাপানর বৈজ্ঞানিক তথা গবেষক বিশ্বরে প্রথম করে প্রস্তুত করেছন্তি এক প্রকার টিকা যা ইঞ্জেকশন বদলরে পানীয় ভাবে গ্রহণ করা যাই পারিব তবে সবুঠু বড় কথা হল চাউলর প্রস্তুত করা যাচ্ছে এই টিকা যা মারাত্মক হইজা জীবাণু সংক্রমণর শরীরক সুরক্ষা দেই পারিব জেনেটিক মডিফাইড বা গুণসূত্র পরিবর্তন দ্বারা উৎপাদিত চাউলক গুণ্ড করা যাই এই ভ্যাকসিন পানীয় প্রস্তুত করা যাইছে মনুষ্য দেহরে এর কিপর প্রভাব পড়ুছি তার প্রথম পরীক্ষা সরিছে এবং এ বেশ ফলপ্রদ হয়েছে বলে প্রকাশ করেছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বাস্থ্য পত্রিকা ল্যানসেট এক প্রকার নূয়া প্রয়াস এবং পরীক্ষণক মেকোরাইজ সিটিবি বলে না দিয়া যাইছে যাহার প্রথম পর্যায়ে ক্লিনিক্যাল ট্রায়াল জাপানর ইউনিভার্সিটি অফ টোকিও এবং চিবা ইউনিভার্সিটির সফলতার সহ শেষ হয়েছে এই প্রকার টিকা কোণী প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া মধ্যে দেখা যাওয়া জনাপড়ছে বরং টিকার ডোজ পানীয় ভাবে গ্রহণ করা পরে তা শরীরের আবশ্যক আন্টিবডি সৃষ্টি করবার সক্ষম হয়েছে এই টিকা পাই 2015 বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলাই আসছেন জাপানর গবেষক তবে আউ এক বড় কথা হল অন্য রোগের টিকা যেপরি নিম্ন তাপমাত্রা রখা যাবার আবশ্যকতা রয়েছে এই টিকা পাই সেপরি নিম্ন তাপমাত্রা আবশ্যক হব না বরং ঘরের সাধারণ তাপমাত্রার মধ্যে সংরক্ষিত হয়ে পড়ব বলে দাবি করেছেন গবেষক টিমে থাকা বৈজ্ঞানিক হিরোশি কিয়োনো পূর্বরু হইজা পাই যে সব ইঞ্জেকশন এবং পানীয় টিকা উপলব্ধ রয়েছে সেসব মৃত কিংবা দুর্বল হইজা জীবাণুর কষরু প্রস্তুত হয়ে থাকে মাত্র প্রথম থর পাই চাউলর প্রস্তুত হয়েছে এই টিকা যা হইজা বা কলেরার মোকাবিলা করে পারিব আউ কিছু আবশ্যক পরীক্ষণ পরে এহা বাজারকু আসিলে যে মানে ইঞ্জেকশন নেওয়া ভয় করতে সেমানক পাই এবং বিশেষ করে ছোট পিলাঙ্ক পাই বেশ লাভদায়ক হব বলে কুহা যাইছে। ব্যুরো রিপোর্ট, অর্গস নিউজ।